পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক 1 নম্বর ব্লকের উত্তর দারিয়াপুর গ্রামের শাইনুর বিবি। তার 7x7 ফিট একটি ছোট্ট ঘরে 5 ছেলে মেয়েকে নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করছে। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য বারংবার দরখাস্ত করেও এখনো পর্যন্ত তার ঘর পায়নি। সুতা বসা খোকা দৌকা এরপরে রান্না পাক্কা সবই করছি। জোয়ান বেটি গেলে ঘরে মধ্যে ঘুমাইছি, রাতে নিন হয়েছে না খো। তুমি বৃষ্টি সময় ঘরে কেমন করো? তো দেখতেই তো পাইছো, তিরপাল লিয়া ই করা খাটিয়া রয়েছি। উত্তর দারিয়াপুর গ্রামের বাসিন্দা সাইনুর বিবি তার ঘর দেওয়ার মতো সামর্থ্য নেই। তার উপরে আবার ঘরটি খুব অন্ধকার, দিনের বেলা ও ঠিকভাবে ঘরের চার কোণা দেখা যায় না। ওই ঘরের মধ্যে তাকে রান্না করা, খাওয়া দাওয়া, ঘুমানো, ছেলে মেয়েদের লেখাপড়া সমস্ত কাজ করতে হয়। তার একটি 16 বছরের মেয়ে আছে, সে তার মায়ের সঙ্গে বিড়ি বেঁধে কোনো রকমের সংসার চালায়। তোমার স্বামী কোথায় আছে? বাইরে আছে। তোমার কোনো খোঁজ খবর রাখছে? না, খোঁজ খবর রাখে না। তুমি এই ঘরের জন্য কি করেছো? দরখাস্ত দেখি। কার কাছে? প্রধানকে। প্রধান কি বলেছে? প্রধান কি কহবে, প্রধান হইবে হইবে কইয়া ধরাছে। কতবার দরখাস্ত করেছো? 3 বার। তোমার সঙ্গে যারা দরখাস্ত করেছিল তারা কি পেয়েছে? তারা পেয়েছে ঘর। তার আবেদন অতি শীঘ্রই তাকে যেন একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক। বারংবার পঞ্চায়েতের কাছে আবেদন করার পরেও কোনো ফল হয়নি। আমি নিজে তাকে প্রধানের কাছে নিয়ে গিয়ে আবেদন করেছি। প্রধান বলেছেন বিডিওর সঙ্গে কথা বলে তার ঘরের ব্যবস্থা করে দেবেন। উত্তর দারিয়াপুরের শাইনুর বিবির ছোট্ট একটা ঘরে বাস করছে, তার জন্য দরখাস্ত এখানে করা হয়েছে, সেটাকে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমি বিডিও অফিসে পাঠিয়েছি, বিডিও স্যার বলেছেন আপনি এখানে রেখে যান, আর যখন অর্ডার আসবে আমি সেটাকে পাঠিয়ে দেবো ডিস্ট্রিক্টে। ডিস্ট্রিক্টেও সেটাকে পাঠানো হয়েছে। আমি 4 দিন পরে খবর নিয়েছিলাম, তো বলেছিল যে হ্যাঁ ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিয়েছি, ডিস্ট্রিক্ট থেকে ছাড়লে টাকা ঢুকে যাবে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, সাইনুর বিবি যেন খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়ে যায়, এই জন্য আপনারা পঞ্চায়েত প্রধান ফারানা বিবিকে 9563401156 নম্বরে কল করে অনুরোধ করুন। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়ান হাটের পক্ষে।